আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, আপনারা কেমন আছেন? আজ আমি আপনাদেরকে গাই দোয়া দেখাবো আমার ডেয়ারি খামারে কিভাবে গাই ধোই, সে ভিডিওটা আপনাদেরকে দেখাবো। যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। বানানো হয়ে গেছে, বাছুর ছাড়া হয়েছিল, এখন গাই দেওয়া হবে। ভিল উঠবে না আজ, না উঠলে আজ ওই রোববারে ভিল না দিলে তো মরি যা তুমি। স্যার কাল তুই কোন গেলি? ওই আমার এক শালা শ্বশুর বাড়ি সেলি এই সাথে দেখতে যাওয়া মানে টাকা ছিলাম না। আমি দিলাম খালিকে একটু পেয়ে নেবো গাড়ি চালা আলতাপ করলে তোমার খাতি গেলে না। আমি যাবা দিলাম বাস ধরনের গাড়ি চালাইলাম খালি সাত সাথে বেনা হবো মতো চালাই গেলাম। পনেরো ষোলো দিন ট্রেনিং দিবি তোর ঠিক আছে। আমি বললাম যে ওস্তার যে ইত্যাদি নিয়ে চালা পাশে বসেছিল আর একটু বর্ডারে ঢুকলাম এবার পাতাকা উঠতেছে ভারতের অর্থনীতি আমাদের দেশটা মানে শাসায় গেছে ভ্যান নিয়ে দাওয়াত ছিল নাই কথা গেছে। গাই দেওয়া শেষ হয়ে গেল, এখন বালতিতে ডালা হবে। আমায় এখন বাসনটা সারিয়ে দেবো।
আমার ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক ও শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। এই বলে আমি আমার ভিডিও শেষ করছি, খোদা হাফেজ। সাইকেল তার